ছাত্র সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে হামাস্টারের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। হামাস্টার আসলে কেমনে কি কাজ করতেছে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না কিছুই। আর একটা কথা মনে রাখবেন, হামাস্টার থেকে কিন্তু সবাই পেমেন্ট পাবেন না, যারা যেখানে তারা যে মানে রুলসটা রাখছে এই রুলসটা যারা ফুলফিলভাবে পূরণ না করতে পারবেন তারা কিন্তু পেমেন্ট পাবেন না। তো কেমনে কীভাবে আপনার এই তাদের যে রুলস আমরা অনুসরণ করব এটা নিয়ে আজকে ভিডিও থাকছে। আর অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন হামাস্টারের যে আপডেট একদমই পুরাই মানে কি বলবো আর ফাউল একটা আপডেট আনছে, যার কারণে কিন্তু আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো ভিডিও শুরু করবো, সবাইকে রিকোয়েস্ট করে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখানে আসতে পারে আপনারা কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন। সমস্ত অফার এয়ারড্রপের আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখেন আমরা কিন্তু হামাস্টার কম্বাটের যে বাংলাদেশি যে গ্রুপটা আছে এই বাংলাদেশি গ্রুপের ভিতরে চলে আসলাম, এবং এইখানে কিন্তু তারা কিন্তু একটা কথা বলছে যে এখানে এইটাই মেন আমাদের, তারা এই যে তাদের যে বাংলাদেশি অ্যাডমিন আছে উনি কিন্তু বলছে যে তোমাদেরকে যে বারবার আমি বললাম প্রতি ঘন্টায় লাভ বা পার হাওয়ার্স প্রফিট এটা বাড়াও, এখানে সবাইকে এলিজেবল করবে না তারা। তার মানে যাদের 1 লাখ থেকে 4 লাখের মতো প্রফিট পার হাওয়ার্স এরাও এলিজেবল হবেন না। এখানে কিন্তু তারা প্রফিট পার হাওয়ার্সের কথা বলতেছে। এখন বলতে পারেন যে প্রফিট পার হাওয়ার্স কোনটা? আপনি যদি এই হামাস্টার কম্বাটের ভিতরে চলে আসেন এবং এই মাইনিং পেজটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন। এটা একদিকে খুশির খবর যে অনেক কম মানুষ পেমেন্ট পাবে, তার মানে অনেক ভালো একটা রিওয়ার্ড আপনি পাবেন। আর আরেকদিকে ব্যাড নিউজ যে অনেক সাধারণ ইউজার কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না। তো প্রফিট পার হাওয়ার্স হলো এই যেটা, এই যে দেখেন আমি যেখানে মার্ক করছি এটা হলো প্রফিট পার হাওয়ার্স। এখানে যদি 1 লক্ষ থেকে 4 লক্ষের মতো পয়েন্ট থাকে তারপরেও আপনি এলিজেবল হবেন না। আপনাকে এখানে কি করতে হবে, আমি যদি তাদের গ্রুপে আরেকবার আপনাকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এখানে তারা কিন্তু বলছে যে এখানে সবাইকে এলিজেবল করবে না। আপনার অ্যাকাউন্টে মিনিমাম প্রফিট পার হাওয়ার্সে 1 মিলিয়ন পয়েন্ট থাকা লাগবে, মানে মিনিমাম কমপক্ষে 1 মিলিয়ন প্রফিট থাকা লাগবে, যে যত বেশি বাড়াবেন তার তত বেশি লাভ, এর সাথে অন্যান্য অ্যাক্টিভিটি বাড়াবেন। আমাদের টোকেনে আজ পর্যন্ত কোনো এক্সচেঞ্জারি লিস্ট নাই, এক্সচেঞ্জে যেটা লিস্ট রয়েছে ওরা আনঅফিসিয়ালি ফেক টোকেন। তো এই ছিল মূল বিষয় আর কি। এখন প্রফিট পার হাওয়ার্সে দেখেন আমাদের কিন্তু 9,41,000 মতো আছে, আমরাও কিন্তু এলিজিবল হব না যতক্ষণ পর্যন্ত না এখানে 1M মানে 1M না করতেছি, মানে 10 মিলিয়ন পয়েন্ট না করতেছি। তার মানে অনেক সাধারণ ইউজার আছেন তাদের কিন্তু এই প্রফিট পার হাওয়ার্সে খুব একটা ব্যালেন্স আসে নাই, তো তারা কিন্তু এলিজেবল হবেন না। এর জন্য আজকে ভিডিওতে দেখাই দেবো কী করলে আপনারা এলিজেবল হবেন। ফুল ভিডিও দেখেন আর অবশ্যই এই ফাঁকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন একটা সবাই। তো এইখানে আমাদের যেহেতু 9,41,000 পয়েন্ট আছে, তো এটাকে বাড়াবেন কীভাবে? বাড়ানোর জন্য সিম্পলি আপনি একটা কাজই করবেন, মাইন যে অপশানটা আছে মাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফুল ব্যালেন্স এখানে শো করবে, এই ব্যালেন্সটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই ব্যালেন্সটাকে কাজে লাগিয়ে এই প্রফিট পার হাওয়ার্সটা বাড়াবেন। এইখানে দেখেন যে অনেকগুলা কিন্তু অপশন আছে, কার্ড আছে, এইখান থেকে দেখে নেবেন। যে যেমন আমরা যদি এই কার্ডটা ওপেন করি, এইটা ওপেন করার পরে দেখেন এইখানে 11,000 পয়েন্ট আমাদের কেটে নিবে, প্রফিট পার হাওয়ার্সে আমাদেরকে লাভ দিবে এখানে 138টা। মানে এইখানে আমাদের পয়েন্ট কেটে নিতেছে বেশি বাট এইখানে লাভটা দিতেছে কম, এটা বাদ দিবেন। যেটাই দেখবেন লাভ বেশি সেটা আপনারা এখান থেকে নেবেন। যেমন এই যে এটার ভিতরে যদি আপনি আসেন, এই যে মার্জিনের ভিতরে আসলে পরে দেখেন 1,07,000 মতো পয়েন্ট কেটে নিয়ে 700 মতো পয়েন্ট আপনাকে প্রফিট পার হাওয়ার্সে দিবে। এটাও না মানে আপনারা একটু দেখে দেখে বেছে নেবেন যে কোনটা করলে আপনার লাভ হবে। এখানে যেমন এই যে এখানে আছে এই যে সবার নিচের যেটা, এটার উপরে যদি ক্লিক করি, এই যে এখানে 1,000 মতো প্রফিট পার হাওয়ার্সে দিবে পয়েন্ট, এবং আমাদের পয়েন্ট কেটে নেবে 1,39,000। তো চাইলে এটা করতে পারেন, সমস্যা হবে না। মানে এইভাবে আপনারা দেখে নেবেন যে অবশ্যই যেটার ভিতরে প্রফিট বেশি পাবেন সেইটা আপনারা এখান থেকে, এই যে এইখানে দেখেন একটা অপশন আছে গো অ্যাহেডে ক্লিক করে এটা আপনারা ক্লেম করে নেবেন। যেমন আমরা এটা ক্লেম করে নিলাম, আমাদের যদি এখন যদি উপরের দিকে আপনারা খেয়াল করেন প্রফিট পার হাওয়ার্সে কিন্তু আমাদের টোকেন কিন্তু এখানে বেড়ে গেছে, দেখেন এখানে কিন্তু বেড়ে গেছে। এইভাবে বাড়াইতে বাড়াইতে 1 মিলিয়ন আপনাকে করতে হবে। আর অবশ্যই ব্যালেন্সের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, ব্যালেন্সটা কমে গেলে কিন্তু আপনি বানাইতে পারবেন না। এবং ব্যালেন্স বাড়ানোর জন্য ডেলি যে কম্বাট আছে, কম্বাটগুলো আছে ডেলি, এই যে সিপার আছে, কম্বাট আছে, ডেলি চেকিং, এইগুলো আপনারা করে নেবেন তাহলে হবে। আবার আমরা মাইন অপশানে ঢুকবো, ঢোকার পরে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন এই যে একটা আছে এই যে লিগ্যাল স্পেশাল,
তো সবটি ক্যাটাগরি থেকে আপনারা বেছে বেছে করবেন, এখানে যেটা ভালো লাগবে সেইটা করবেন। যেমন এটা এইখানে 1200 মতো পয়েন্ট মানে এখানে দিলে আর 80টার মতো পয়েন্ট কিন্তু প্রফিট পার হাওয়ার্সে দিবে, এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। তারপরে এই যে এখানে আছে একটা, জাস্ট এখানে 47,000 মতো পয়েন্ট দিলে এখানে 472টা দিবে, মানে এইগুলাতে কম দেয়। যদি আপনি এখান থেকে স্পেশাল অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন কি এখানে অনেকগুলো অপশন আছে, কার্ড আসে, এই কার্ডগুলো আপনারা ক্লেম করতে পারেন। যেমন এই যে কার্ডটা যদি আমরা ক্লেম করি, দেখেন 41,000-এর বিনিময়ে 184টা দিবে, এটা ক্লেম করবেন না, যেটাই দেখবেন বেশি দিবে সেটা ক্লেম করবেন। এইটা যদি আমরা ধরি, দেখেন 1,50,000-1.5 লক্ষর বিনিময়ে 2,700 দিবে, এটা আমরা নিব এখান থেকে। নিলাম এখান থেকে, নেওয়ার পরে আমরা যদি উপরের দিকে আসি, প্রফিট পার হাওয়ার্সে দেখেন বেড়ে গেছে, 9,43,000 ছিল এখন কিন্তু 9,46,000 হয়ে গেছে। এইভাবে আপনাকে এটা বাড়াতে হবে, আর বাড়াইতে বাড়াইতে আপনারা এখানে কমপক্ষে 1M করে নেবেন, মানে 1,000,000, মানে 10 লক্ষর মতো আপনারা এখানে করবেন যদি পেমেন্ট পাইতে চান। তা না হলে কিন্তু পেমেন্ট পাইতে পারবেন না এখান থেকে। এই যে স্পেশাল আসলে পরে আপনি নিউ কিছু কার্ড পাবেন, এই কার্ডগুলো অবশ্যই নেবেন। আর এখানে যতগুলো কার্ড আছে আমি এগুলো তো নিয়েছি আগে, এগুলো আবার আমরা সামনে নিতে পারবো, তো এইগুলো আপনারা নিয়ে নেবেন এখান থেকে। এই যেভাবে প্রত্যেকটা কার্ড এখান থেকে ধরবেন নেবেন, তাহলে কিন্তু আপনার এখানে প্রফিট পার হাওয়ার্সটা কিন্তু বেড়ে যাবে, এবং প্রফিট পার হাওয়ার্সটা বাড়লে পরেই আপনি কিন্তু এখান থেকে এলিজিবল হবেন। আর অবশ্যই এগেইন বলতেছি, এখানে 10,000,000 1,000,000-এর মতো পয়েন্ট আপনারা এখানে জমা করে রাখবেন। আর যদি প্রফিটের কথা বলেন, অনেক ভালো লেভেলে একটা প্রফিট হবে এখান থেকে, যদি একটু কষ্ট করে 1,000,000-এর মতো আপনারা এখানে প্রফিট পার হাওয়ার্স বাড়াইতে পারেন। তো যেহেতু এখানে মানে 100 জন ধরেন মানুষ জয়েন করছে, 50 জন মানুষই কিন্তু এই 1,000,000 করতে পারবে না, তারা কিন্তু পেমেন্ট পাবে না, তার মানে তাদের পেমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এর জন্য এইখানে সবাই একটু কষ্ট করে 1,000,000 করে রাখেন। আমি নেক্সট আপডেট জানাই দেবো কীভাবে এটা উইথড্র করবেন, কীভাবে সেল দেবেন। আর অনেক বড় বড় প্রজেক্ট যেমন বিটগেট, বাইবিট, তারপরে কুকয়েন, ওরা কিন্তু এই হামাস্টার কম্বাটকে নিয়ে কিন্তু মানে ভালোই নাড়াচাড়া করতেছে। তাছাড়া টন ব্লকচেন নিয়ে তাদের ব্যাকএন্ডে আছে, নিঃসন্দেহে ভালো প্রফিট হবে। তো এই ছিল সর্বশেষ আপডেট, আমি নেক্সট আপডেট সবাইকে জানাই দেবো আবার। ততক্ষণ মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকেন, এখানে কিন্তু অনেক অফার অ্যাডব শেয়ার করি, এগুলোতে জয়েন করলে ভালো লেভেলের প্রফিট নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, সবাই আপডেটটা ফলো করে রাখবেন।